সো বন্ধুরা, ইয়ার এন্ডিং ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সো 2021 সন সবার জন্য একটি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন ছিল, কারণ কোভিড পরে এটাই আমাদের আবার নতুন জীবন শুরু হয়েছে ধরতে গেলে। সো এই 2021 অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, জীবনের সাথে চলার আরেকটু মানসিকতা পরিবর্তন করিয়েছে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে। তাই সে অনুসারে 2021 অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে আমাদের। তাই চাই 2021 মতো 2022 যেন আরও ভালো হয়, সবার জীবনে যেন একটি নতুন আশার আলো নিয়ে আসে এই 2022। তাই সঙ্গে থাকো স্বপ্নের ডায়েরির এবং দেখতে থাকো স্বপ্নের ডায়েরির বিভিন্ন রচনা। ইয়ার এন্ডিং ব্লকে আমি দেখাবো 2021 সনের বিশেষ 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 ভিডিওগুলি, যা যা স্বপ্ন ডায়েরিতে আপলোড হয়েছিল, একটু ফিরে দেখা 2021। তো সবার সঙ্গে থাকো এবং দেখা হচ্ছে আগামী বছর অর্থাৎ নতুন বছরের নতুন একটি ভিডিওতে। তো সঙ্গে থেকো স্বপ্ন ডায়েরি, সবাই খুব ভালো থেকো। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হৃদয় অনুভব করতে চায় শুধু তোমায়, ভালোবাসা দিয়ে এই হৃদয়কে পূর্ণ করতে চাই তোমার, চাইলেই কি তা বাস্তব, আপন হয়েও সে আজ অবাস্তব, অশ্রুধারার মাঝে সে নয় আর মোর একান্ত, আমি যখন রইব না আর স্মরণ কর। আছে জমানো মনের এক কোণে, বলব বলে রয়ে যায় সব গোপনে, হ্যাঁ বলার জন্য মন হয় ব্যাকুল, কারণ সব কথা বলা যায় না একা শোনে, শোনার কথায় হাসি বাস্তবে থাকি চুপ, নিস্তেজ রয়ে जाता है कि बांग्लादेश का एक और हिस्सा कमला सागर का उसके पार भी है, मतलब बांग्लादेश बॉर्डर के पार में भी है। सो फ्रेंड्स, आज आया हूं मैं त्रिपुरा का एक बहुत ही बढ़िया टूरिस्ट स्पॉट कम हेरिटेज ऑफ त्रिपुरा, जो कि है कसबेश्वरी कालीबाड़ी, जो कि कमला सागर दीघी भी बोलते हैं इसे और कौशबा कालीबाड़ी भी बोलते हैं इसे। तो आज मैं ये पूरा ब्लॉग कालीबाड़ी को लेकर ही करने वाला हूं, तो होप यू लाइक इट। ये जो कौशबा कालीबाड़ी और जीवन चाय आज शुधु तुमाके, किंतु स्वप्नेर भीड़े এই মন আজ নীরবতায় উন্মুক্ত পথে হাঁটছি, নেই উদ্বেগ স্বপ্নের, আলো আছে তবে ঝাপসা কেন বাস্তবের, পুতুল খেলার বাটি দিনেকের সাথে খুঁজি, খেলাটি যেন প্রাণহীন,
কিন্তু প্রকৃতিতে তাই রঙিন। গত বছরই জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। চেনা একজন তো মুখের উপরই মন্তব্য করে বসল, শখ কি রে বাবা, ছেলেটা মারা গিয়েছে ঠিক করে একটি বছরও হয়নি, আর মা এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কিন্তু কেউ জানে না আজকের দিনেই মহিলাটি তার ছেলের জন্ম দিয়েছিলেন। জানি কাকু, আপনার অনেক চিন্তা আমাদের জন্য, তবু বারবার এ প্রশ্নটা করবেন না, কি করছিস এখন? আমরা মধ্যবিত্ত ছেলেরা, বিএ এম এ বিএড এর পর কী বা করতে পারি বলুন? আমাদের বাবার সুইজারল্যান্ডে বিজনেস তো নেই, আমরা প্রাইভেট টিউশন করিয়ে পরিবারের পেট ভরি। কলেজ জীবনের প্রেমিকার বিয়েও অন্যের মুখ থেকে জানতে পারি। বাবার কিছু না, জীবনের 25টা বছর পার করুন, তারপর নিজেই ধীরে ধীরে শান্ত হবেন, ধীরে ধীরে নিজেকে গুটিয়ে ফেলবেন। চুপ করে চেয়ে মানুষের স্বার্থপরতা দেখবেন আর মনে মনে হাসবেন। পুরনো স্ট্যাটাসগুলো ঘেটে ঘেটে দেখবেন, কমেন্ট করা অনেক বন্ধুই এখন আর নেই, এফবিতেও নেই, ইনস্টাগ্রামেও নেই, এমনকি আপনার লাইফেও নেই। বাস্তবতার ভিড়ে, বাস্তবতার কাছে নিজেকে সঁপে দিয়েছে। কি ছিল তার ভুল যখন করলে তাকে নির্মম অপমান? পিছিয়ে গেলাম আরও 8 বছর আগে, বয়স তখন আমার সবে 14। সকাল সকাল পুজো দিয়ে মায়ের একটু কাজ কমিয়ে রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। ছোট বয়সেই পাড়ার বকাটে ছেলেরার টিটকিরির শিকার হতাম, মন খারাপ নিয়ে যেতাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। মাগো তুই আসবি বলে যতই আলো জ্বেলেছিলাম, নবমীর রাত পোহাতেই সব নিভিয়ে ফেলেছিলাম। কৈলাসে মা ফিরলি রে তুই সকল কথা ফেলে রেখে, মন ভর আমাদের সাহিত্য পত্রিকার
আমার সামনে যেন উপস্থিত সবাইকে আজকে এই দিনের জন্য অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার কবিতার শীর্ষক রঙিন কলমে এবং কণ্ঠে আমি বান্ধ দাস। উন্মুক্ত পথে হাঁটছি, নেই হাতে স্বপ্নে আলো, আছে তবে ঝাপসা কেন বাস্তবে। তনু পড়াশোনায় খুব মেধাবী, যে কোনো বিষয়ে তার অভিজ্ঞতা তথা জ্ঞান চোখে পড়ার মতো। তবে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে সবে উত্তীর্ণ হয়েছে সে। সে পড়াশোনা করত এক প্রত্যন্ত গ্রামে। অতনুর খুব ইচ্ছে বড় একটি স্কুলে পড়াশোনা করার। অতনুর বাবা বিগত 6 বছর যাবৎ অসুস্থ। একমাত্র তার দাদা ভাই এবং মা মিলে ঘর চালায় অতনুদের। দুর্গাপুজোকে নিয়ে কত না কোলাহল আর আনন্দকর পরিবেশ থাকে সমস্ত পরিবারে। সারাটি বছর প্রতিটা বাবা যেমনই পরিশ্রম করুক না কেন, পুজোর মাসে অন্তত তাদের বলা হয় ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতাই হলো আমাদের সাফল্যের প্রধান পিলার। কিন্তু বাস্তবে কি আমরা তার থেকে সত্যি শিখে থাকি? কিরে শুনেছিস বিয়েটা এখন অত্যাবশ্যক? হ্যাঁ ঠিক তাই তো শুনলাম। তুই কি এখন ভর্তি হবি বিয়েটে, নাকি অপেক্ষা করবি আর কিছু বছর? না রে, অপেক্ষা করার সময়টিই তো নাই আমার কাছে। অভাবের সংসারে ইতি টানতে একটি চাকরি যে অত্যন্ত জরুরি ভাই, তাই তো এত উন্মাদনা। সালটা ছিল 2019, যখন একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছিল আমার জীবনের, সম্পূর্ণ ভিন্ন এবং না ভুলা একটি স্মৃতির পাতা ছিল এটি। 5 ঘন্টা ডাউহিলের রূপলি রূপ অনুভব করার পর অতনু এবং তার বন্ধুরা এক রক্তহীন করা জিনিস প্রত্যক্ষণ করল। ডাউহিল থেকে ফরেস্ট অফিস এই রাস্তায় উঠার সাথে সাথেই অতনু দেখল যে হঠাৎ একটি বাচ্চা ছেলে রাস্তার মাঝামাঝি দিয়ে দৌড় মেরে চলে গেল। তা দেখে অতনু হতভম্ব প্রায়, আর ভয়ে শরীর সম্পূর্ণ যেন ভার হয়ে গেল তার। ভাষা হলো আসলে রং তুলি, যা আঁকি তাই শিখি। রয়েছে কতই না ভাষা মোর পৃথিবীতে, রয়েছে কতই না ভাস্কর্য মোর পৃথিবীতে। আমরা আমাদের পাড়ার মধ্যে এরকম হীরা লুকিয়ে আছে আমরা জানতাম না, এটা কিন্তু আমাদেরই এক ধরনের দুর্ভাগ্য। তো আমরা সেই চকচকে হীরাকে আমরা ডাকবো মঞ্চে, আমাদের সেই হীরাকে ডাকবো
কবিতা উপস্থাপন করার জন্য পান্থ দাস। আমরা পান্থকে ডাকছি। হ্যালো চিয়ার্স। হ্যালো, নমস্কার সবাইকে। আজকের এই অভূতপূর্ণ দিনে সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। তো আজকের আমার কবিতার শীর্ষক মৃন্ময়ী। শুরু করছি। মহাবিশ্বে ভ্রমণ প্রিয় মানুষের অভাব নেই, তাই ভ্রমণ যাত্রার টানে অনেক দেশি বিদেশি পর্যটক সমাগম ঘটে আমাদের সকলের পরিচিত জায়গা বেণুবাবুর অট্টালিকায়। নিঃশ্বাস চায় শুধু তোমাকে খুঁজতে, আর জীবন চায় আজ শুধু তোমাকে। ওয়াকা ঝোকা দিন তো বিত জাতা হে আদত বনকর, কাহানি বিত জাতি হে লফজ বনকর, সাঁজ কি তারে ঠহর জাতি হে রোশনি বনকর, দিল মহসুস ভি করতা হে হর দিন হওয়া কা ঝোঁকা তো কভি রাত বনকর। গোবিন্দ মাণিক্য বাহাদুর জি নে ইস মন্দির কো নির্মাণ করনে কে লিয়ে, জো কি এক বেঙ্গল কা বহুত হি বড়িয়া স্টাইল হে। আগলে রাখার দিনে আমি যাব ভেসে প্রতিদিন সেই রেশেতে, আমি যেতে চাই হেসে। সকলে খুব বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে উঠল। প্রাসাদের বাহ্যিক এবং ভিতরের সৌন্দর্য দেখে এত সুন্দর এবং হার হিম করা নির্জন পরিবেশ লক্ষ্য করে তারা ভিতরে ভিতরে আরও আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু যখন রাত দশটা বাজল, মা আজ সব ছেলেদের হাতে ওই রং বেরঙের সুতা কেন পরানো, অন্যদিন তো দেখা যায় না মা তা। ও কিছু না বাবা, আজ যে রাখি পূর্ণিমা ও তাই। রাখি আবার কি মা, আজ আবার সেই সোমবার, আবার সেই একঘেয়েমি জীবন। জীবন ভেলায় ভাসতে ভাসতে অসংখ্য প্রতিকূলতার বাধা অমান্য করে আমি একজন বাধ্য নাবিক। আপ চাহো তো সিতারো কো আপকি তরফ জোর দু, জিন্দগি কি রাহো মে হর বক্ত আপসে খুশিয়া জোর দু। যদি প্রথম এবং দ্বিতীয় এপিসোড তোমরা দেখোনি তাহলে এই এপিসোডটি তোমরা কিছু বুঝবে না, তাই স্ক্রিনের উপরে আই বাটনে আমি দ্বিতীয় এপিসোডের ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। মনে মনে সবাই ভাবছে যে এই অভিশপ্ত কালো রাত কখন শেষ হবে। তখন বাকিরা লক্ষ্য করলো যে ঘড়ির কাটা রাত দশটায় আটকে আছে। ঘড়ি তো চলছে ঠিকই,
তবে তার কাটা ঘুরছে না। সাথে সাথে সবাই ঘড়িতে এখন সকাল 9:07 অতিক্রান্ত। কোম্পানিতে আজ কথাবার্তা হবে অবশ্যই আমাকে নিয়ে, ঠিক অঞ্জনবাবুর মতো। আমি বরুণ। রাতু, জানিস আগামীকাল বাবা আমাকে নতুন বাইকটা কিনে দেবে। আমার খুব ইচ্ছে ছিল একটি বাইক কেনার। অনুপ বলছে খুবই ভালো খবর, শুভেচ্ছা রইল তোর প্রতি। কিছুক্ষণ পর অনুপ তার বন্ধুর কথায় ভাবছে, টাকা পেলে সংসার চলবে, অসুস্থ বাবার ঔষধটা হবে। অথচ নোটবুক আর ফেসবুকে তোমার অপূর্ণতার শেষ নেই। রুমের বাইরে হঠাৎ ঠক ঠক, দরজা খুলে দেখি একজন ডেলিভারি বয় মেসে থাকা একজনের ডেলিভারি দিতে এসেছে সে। কিন্তু তিনি ছিল না তখন মেসে, তাই আমি কথা বলেছিলাম ডেলিভারি বয়টির সাথে। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম যে ডেলিভারি বয়টা কত। স্ত্রীর দেহটা জ্বলছিল চিতায় দাউ দাউ করে, স্বামীটা যেন জড়, নিশ্চল পাথর যাকে বলে। শুভাকাঙ্ক্ষীরা বলেছিল, বিয়ে করিস, বিয়ে করিস আবার, পুরুষ মানুষ এইভাবে কি চলে? ওরা বুঝল না পুরুষদেরও আসলে রাঘব এক্ষুনি ডাইনিকে গাড়িতে চড়িয়েছিল। তার রূপে বশীভূত হয়ে রাঘব নিজের বিপদকে নিমন্ত্রণ দিয়েছিল। ডাইনির পা দুটি ছিল সম্পূর্ণ উল্টো, চুলের গোছা ছিল অনেক লম্বা, চোখ দুটি ছিল রক্তিম, আর আর এত ভয়ানক চেহারা ছিল যা ব্যাখ্যা করা। অনেকের মধ্যে দেখি ছায়াটা উধাও, হাড়গুলি যেন আমার হিম। হতভম্বয়ে কোনোভাবে গাড়ির দিকে ফিরলাম। হঠাৎ দেখি আমার পা যেন চলছে না, কেউ যেন আমার ডান পা ধরে রেখেছে, পা এগোচ্ছে না একদম। তবে তবে তাকিয়ে দেখি নিচে কিছুই নেই। যেভাবেই হোক কোনো মতে উঠলাম গাড়িতে, কিন্তু দরজাটাও খুলছিল না। ভয়ে আমি গাড়িটা হঠাৎ থেমে গেল কেন? ঘড়িতে তো রাত 10:30 দেখাচ্ছে, কিন্তু গাড়ির টাইমও আছে 12:30 দেখাচ্ছে কেন? অসুখ যে কীসব করে। এই পৃথিবীর প্রতিটি মানুষেরই একটি অজানা গল্প থাকে। আপনি কাউকে পুরোপুরি না জেনে না বুঝে বিচার করবেন না। সত্যটা হয়তো আপনাকে চমকে দিতে পারে। এর সামনে আমরা এসে পৌঁছেছি, তো এখন আমরা জাস্ট চেক ইন করবো। সো হোপফুলি স্পাইডারম্যান এবারের যে এই সিরিজটা সেটা খুবই ভালো হয়েছে, অনেক রিভিউ দেখছি, রিভিউ পাচ্ছি। তবে এখন আর না দেখে থাকতে পারলাম না। সো আমি তো একজন স্পাইডারম্যান ফ্যান, সো শিমু সরের স্পাইডারম্যানের এই ফিল্মটা অবশ্যই, যা যা তোমরা প্রেমী আছো, স্পাইডারম্যান প্রেমী আছো প্লাস মার্ভেল প্রেমী আছো, তোমরা অবশ্যই দেখতে পারো। খুবই ভালো মুভি হচ্ছে আর খুব ভালো চলছে। সো যদি এই একটা কথাই বলবো, যদি মুভিটা না দেখো তাহলে বিশাল জিনিস মিস করবে। আমি মুভিটা দেখার আগেই বলছি, কারণ ট্রেলারটা তো অসম ছিল, আর এখন দেখা যাক মুভিটা কীরকম হয়, তারপর বের হয়ে রিভিউ দিচ্ছি। সো বাই, দেখা হচ্ছে, সঙ্গে থাকো।
আজকের এই বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি মরিয়মনগর চার্চে, সফ্রেন ডায়েরির পক্ষ থেকে আমি পান্থ দাস তোমাদের সবাইকে জানাই মেরি মেরি ক্রিসমাস। ক্রিসমাসের এই দিন যেন তোমাদের সবার খুব ভালো কাটে এবং সবাই খুব আনন্দ করে।